কার্তিকের চরিত্র সারা পৃথিবীর মানুষের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে কিয়ামত আসা অবধি যত মানুষ এসেছিলেন, আছেন এবং আসবেন, সমস্ত মানুষের চেয়ে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মানব হল মানবকুলের শিরোমণি শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি মহান ব্যক্তি, এবং যে মহান ব্যক্তি ছাড়া পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, ওনার চরিত্র সর্বোত্তম এবং ওনার বংশ সর্বোত্তম এবং ওনার ভাষা, কৃষ্টি, কালচার, আচার, সদাচরণ পৃথিবীর মধ্যে বিরল, যা পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই এবং আসবেও না। এই মহান ব্যক্তির সম্বন্ধে কয়েকটি কথা আজকে আলোচনা হবে। তা মহান আল্লাহ তাআলা নিজেই সূরা নূনে বললেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই হে নবী আপনি উচ্চ চরিত্রের উপরে বা উচ্চ চরিত্রের অধিকারী একমাত্র আপনি। আপনার শ্রেষ্ঠতম সদাচরণ, আপনার চরিত্র, আপনার বৈশিষ্ট্য, আপনার কৃষ্টি কালচার, আপনার লেনদেন, আপনার মানুষের সঙ্গে সমতা, মিষ্টি ভাষায় কথা, এ সমস্ত সারা পৃথিবীতে এক নম্বরে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সূরা আহজাবে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মহান চরিত্রবান আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা স্বরূপ বললেন উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র, সর্বোত্তম আদর্শবান। সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম আদর্শ যদি গ্রহণ করতে হয়, সেটা মহানবীর আদর্শেই কি গ্রহণ করতে হবে, আর এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আদর্শ। সেজন্য মহানবী সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম আদর্শবান, এবং তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের জীবনযাপন করতে হবে। তাহলে এক কথায় সর্বশ্রেষ্ঠ হচ্ছে শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর যত নবীগণ এসেছিলেন সকলেই, তারপর যত নবী সাহেবের সাহাবাগণ ছিলেন, তারপর তাবিগুণ, তারপর তাবি তাবিগুণ, তারপর ওলামাই কেরাম, হাক্কানি আলিমগণ, এরাই ঈদের বৈশিষ্ট্য, সর্বোত্তম চরিত্র এবং চরিত্র উত্তম বলেই আল্লাহ তাআলা কোরআনে এবং হাদিসে বহু জায়গায় উল্লেখ করে বলেছেন। যেমন হযরতে আনাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাম তিনি বলেন যে আনাস বলে খাদামতুন নবী সাল্লাম আঠারা সিনিনা, আমি 10 বছর পর্যন্ত, 10 বছর পর্যন্ত আল্লাহ নবীর সেবা করেছিলাম, যত্ন করেছিলাম, রাখালি করেছিলাম, বাড়িতে লাগাতার ছিলাম, ছোট থেকে নিয়ে 10 বছর আমি মহানবীর বাড়িতেই ছিলাম। আমা কাল আলি, এই 10 বছরের মধ্যে কোনোদিন আমাকে ধমক দেননি, কোনোদিন উহ শব্দও করেননি, কোনো সময় বলেননি যে কাজটা কেন করা হয়নি, এই কাজটা দেরি হয়ে গেছে কেন, ওয়ালা লিমা সানাতা, এটা হয়নি কেন, ওয়ালা আল্লাহ সানাতা, আর এটা কখন করবে, এরকম কথাটাও বলেননি, বরং নম্রতার, শালীনতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে, মিষ্টি ভাষায় ওই শিশুর সঙ্গে, ওই আনাসের সঙ্গে ব্যবহার করতে, আদর করে, যত্ন করে, স্নেহের সঙ্গে ওর নামকে ডাকা হইতো, এ উনাইস, উনাইস বলে তাসগির বলে ছোট বাচ্চা শিশু উনাইস ছিল, এরকমভাবে আদর করে নাম বলতেন, কত আদরের ছিলেন তিনি, এবং তার কথায় কোনোদিন তিনি কষ্ট পাননি বা কষ্ট দেয়নি, বিরক্তও হননি, এত সুন্দর ব্যবহার করেছিলেন। এটা সহি বুখারিতে 1361 নম্বর হাদিস এবং সহি মুসলিমে 800
98 নম্বর হাদিস। তো মহানবীর চরিত্র এখান থেকেই ফুটে উঠল যে আনাস 10 বছর যে বাড়িতে থাকে সেদিন একটা কোনো কথাও বলেননি, বরং সেই কাজগুলো নিজেও হাফটা করে দিয়েছেন। বহুদিন সে কাজটা তিনি করে দেখেছেন, নিজের সন্তানের মতো এরকম ভাবে দেখতেন বা সদাচারণ করতেন, ব্যবহার করতেন। তাই তিনি 10 বছর যে লোকটা এক জায়গায় থাকে, এক নাগাড়ি, সেই লোকটার চরিত্র কি তা সে অবশ্যই বলতে পারবে। আনাস বহু হাদিস বর্ণনা করেছেন। তিনি আরো বলেন মহানবীর চরিত্র সম্বন্ধে, তিনি বলেন মান আহসানিন্নাসে খুলকা, পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে সর্বোত্তম চরিত্রবান ছিলেন, খুব সদাচরণ করতেন, খুব মিষ্টি ভাষায় কথা বলতেন, আস্তে আস্তে কথা বলতেন, আর সদা সর্বদাই মুখটা মিটমিটিয়ে মুচকিয়ে হাসতেন। এটা হযরতে আনাস বিন মালিক তিনি বলেন। আনাস তিনি বলেন যে সব সময় আমি দেখতাম মহানবী যে কোনো মানুষের সাথে আসতো, ছোট শিশুদের সাথেও সালাম দিতেন, মহিলাদেরকেও সালাম দিতেন, মহিলারা উত্তর দিত, আর বার্ধক্য মানুষদেরকে প্রচণ্ড সম্মান দিতেন, বৃদ্ধ মানুষদেরকে প্রচণ্ড সম্মান করতেন। এটা মহানবীর শ্রেষ্ঠতম চরিত্র এবং তাদাকে সামনে রাখতেন। এক সময় হযরতে আনাস বলেন আমাকে একটা জায়গায় পাঠানোর জন্য মহানবী বললেন, আর আমি ইচ্ছাকৃতভাবে বললাম ওয়াল্লাহি লা আযহাবু, আল্লাহর কসম আমি যাব না, এরকম কথা আমি একদিন বলি ফেললাম। আর মহানবী বলছে তুমি অমুক জায়গায় যাও তো আনাস, আর আমি কি বললাম ওয়াল্লাহি লা আযহাবু, আল্লাহর কসম আমি যাবই না। ওয়া ফি নাফসি, আর আনাস বলছেন আমার আত্মায় আছে, আমার মনে মনে আছে আমি যাবই, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে প্রকাশ্য আমি বললাম যাব না এবং কসমও খেলাম। আর আজ হব, আর আমার নিয়ত আছে আমি যাবই, সে কাজটা কইর বই ফলো আনা হাত্তা আমার আলা সিরিয়ান, ইতিমধ্যে আমি একটি ছোট্ট বাজারের কাছে কয়েকটি শিশুর সঙ্গে আমি ছিলাম, খেলছিলাম, ওহম ইয়ালা আবু না বিশ্বুক, এই বাজারে আমি খেলাধুলা করছিলাম। ফাইজা রসুল্লাহ, মহানবী আমাদের কাছে আসলেন, আমরা সবাই 5-7 বছরের বাচ্চা ছিলাম, শিশু, আমাদের কাছে এসে সালাম দিয়ে বললেন আর আমার তাকা কাবাজা বে কাফাই, কাবাই মানে মিনওয়ারাই, পিছন থেকে আমার জুলুক ধরলেন, আমার মাথায় হাত বোলালেন, ধরলেন আকালা নজর পেলাইহে, আমি তাকিয়ে দেখলাম পিছন থেকে কে হাত ধরল, ওহাইয়া ঝাকু, আর মহানবী তিনি মিটমিটি হাসছিলেন। ওকালা ইয়া উনাইস, আর বললে উনাইস জাহাবদা, তুমি কি সে গিয়েছিলি গো হাইসু, আমার তোকা যেটা তোমাকে বলেছিলাম বলতো, আমি বললাম, আনাস বলছেন আমি বললাম নাম, জি হ্যাঁ আনাস হব, এখন যাচ্ছি জি ইয়া রাসূলুল্লাহ। তখন মহানবী হাসলেন আনাসের দিকে তাকিয়ে, দেখুন কেমন ব্যবহার, সদাচরণ। সহি মুসলিমের 2310 নম্বর হাদিস, আবু দাউদের হাদিসটি 4773 নম্বর হাদিস, যে মহানবীর চরিত্র ফুটে উঠলো এই ছোট শিশুদের সঙ্গে কত ব্যবহার করলেন ভালো। আনাস আবারও বলছেন যে কুনতু আমশি মা রাসূলুল্লাহ, আমি একদিন দয়ার নবীর সঙ্গে নিজে হেঁটে পায়ে যাচ্ছিলাম, পায়ে হেঁটে যাচ্ছিলাম আস্তে আস্তে, ওয়ালাইহি বুরদুন নাজরানি ইয়ুন গালিজুল হাশিয়া, আর মহানবীর গায়ে একটি মুক্তা মুক্তা ধরনের পোশাক পরিধান করেছিলেন, নাজরানি পোশাক, এইটা তুমি পড়েছিলেন, মোটা ধরনের কাপড় সেটা পড়েছিলেন, মোটা পাড়ির কাপড়, পাড় যারা মোটা হয় কাপড়ের ঠিক পাড়ির মতো, আদরাকাহ আরবীয়, তো একটা পল্লী গ্রামের গোয়ার যুবক ছেলে আসলো মহানবীর কাছে, জাজাবাহু জাজবাতান শাদীদাতান, ওই শিশুটা এসে, ওই ছেলেটা, যুবক ছেলেটা এসে
মহানবীর ওই চাদরটিকে পেছন থেকে দুটো কোনা ধরে প্রচন্ড জোরে টানল। সাফাহাতা থেকে রাসূলুল্লাহ আর আল্লাহর নবীর তার বুকের ওপরে গিয়ে পড়ল, এত জোরে চিনেছিল। কাদ আসারাতে বিহি, আর মহানবীর ওইখানে সেই ডোরার ছাপ পড়ে গিয়েছিল ওই চাদরে, এত জোরে টিনেছিল, ভাঁজ পড়ে গেছিল, মহানবীর খাদ হয়ে গেছিল, এরকম খুবই জোরে পড়ে গেছিলেন তিনি। তারপরে সেই জনৈক ব্যক্তি সুম্মা কালা বলল, ইয়া মোহাম্মদ মুরলি, এই মোহাম্মদ তুমি আমাকে হুকুম দাও তো, তুমি নির্দেশ করো তো, মিন মালিল্লাহে তোমার এই বাইতুল মালে যা আছে আমাকে দেওয়ার জন্য বলো, আল্লাজি ইন্দাকা যেটা তোমার কাছে আছে। হালতাফাত্তা ইলাইহি রাসূলুল্লাহ, দয়ার নবী ওই গোয়ারের দিকে ওই যুবকের দিকে তিনি লক্ষ্য করলেন, তাকালেন, সুম্মা জাহিকা, এবং তিনি হেসে হাসতে লাগলেন। সুম্মা আমার আল্লাহু বেআতাইন, তারপর তিনি নির্দেশ করলেন সাহাবা কেরামকে, ওকে যা চাইছে দিয়ে দাও তো। সহি বুখারি 3149 নম্বর হাদিস। তাই বোঝা গেল জাহেলিয়াতের যুগে, বর্বরতার যুগে যেরকম লোক ছিল, এই যুবকটা মহানবীর কাছে এসে এতই জোরে ভাঁজ করে চাদর টিনেছিল যে তিনি পড়ে গেছিলেন এবং ভাঁজ পড়ে গেছিল এবং ডোরার ছাপ পর্যন্ত চলে গেছিল। তবু মহানবী কিছু বললেন না, বরং তাকে ক্ষমা করে দিলেন, কিছু বললেন বরং হাসলেন। রাগ হওয়ার দরকার ছিল সেই জায়গায়, বকার দরকার ছিল, ধমক দেওয়ার দরকার ছিল, সে জায়গায় কি করলেন, ক্ষমা করে দিয়ে হাসলেন। বেদুন দেখলো কি ব্যাপার, ই কি সদাচরণ, কি চরিত্র, আর আমি জোর করে বললাম দিতে হবে, আর তবুও দিয়ে দিল। তিনি মন্দ কাজকে ভালো কাজে পরিবর্তন করে দিতে পারতেন, জাহেলিয়াতের সমস্ত জিনিসকে তিনি কিছু মনেই করতেন না, ক্ষমা করে দিতেন, এটা ওই মহানবীর সৎ চরিত্র, তা বোঝা গেল। আহসানুন নাস ওয়াজুয়াদুন নাস আসজাউন নাস, সহিহ বুখারী 3040 নম্বর হাদিস। যে মহানবী সাল্লামের চরিত্র সম্বন্ধে বলা হয়েছে আহসানুন নাস, মানুষের মধ্যে সর্ব সুন্দর মানুষ ছিলেন তিনি, খুব মিষ্টি ভাষায় নম্রতা ভদ্রতার সঙ্গে কথা মানুষের সঙ্গে বলতেন। ওয়াজুয়াদুন নাস, আর মানুষের মধ্যে সর্বোত্তম দানশীল ছিলেন তিনি। আশজাহান নাস, আর মানুষের মধ্যে তিনি প্রচন্ড সাহসী মানুষ ছিলেন, খুব ক্ষমতাধর মানুষ ছিলেন এবং প্রচন্ড বিশ্বাস করতেন আল্লাহ রাব্বুল আলামিনকে, এইরকম মানুষ ছিলেন। আন জাবেরিন কালা মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যান ফাত্তু ফাকালালা, মহানবীকে কোন সাইল এসে কোন ভিক্ষুক এসে জিজ্ঞাসা করত যে, আর তখন তিনি কাছে কিছু নেই যে দেওয়ার মতো কোনো জিনিস পাশে নেই, তা সত্ত্বেও তিনি লা শব্দ উচ্চারণ করতেন না, অর্থাৎ নাই তা বলতেন না, তিনি তাকে মিষ্টি ভাষায় কালিমাতিন তাইয়্যিবা, মিষ্টি ভাষায় নম্রতা ভাষায় তার সঙ্গে কথা বলে তার মাথায় হাত বুলিয়ে দোয়া করে ছেড়ে দিতেন। এটাই হলো মহানবীর মহান চরিত্রের বৈশিষ্ট্য। সহিহ বুখারী এটা 6034 নম্বর হাদিস। এবং বলতেন তুমি পরের দিন আমার সঙ্গে দেখা করে আসবা, এবং দোয়া দিতেন। আন আনাস ইন্না রাজুলান, আনাস বলেন একটা মানুষ সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নবীর কাছে আসলেন, গানামান বাইনা জাবালাইনি, তিনি বললেন আমাকে এই দুই পাহাড়ের মাঝখানে যত ছাগল আছে সমস্ত ছাগলকে দিয়ে দেন, আমি নিয়ে চলে যাব। তা হইয়া হো, মহানবী তাই দিন, দাও তুমি ছাগলের পাল নিয়ে চলে যাও,
পাতা কাউমাহু, এই ব্যক্তি মহানবীকে যখনই বললেন এই ছাগলগুনা যত ছাগল আছে সব আমাকে দিয়ে দাও, আমি নিয়ে চলে যাব। মহানবী বলে যাও নিয়ে চলে যাও। পাতা কাউমাহু, এই লোকটা ছাগল গুনা নিয়ে চলে গেল দেশে, এবং সেই গোত্রে গিয়ে, জাতিতে গিয়ে, তাদের বংশে গিয়ে, তাদের পাড়ায় গিয়ে, তাদের গ্রামে গিয়ে ওই লোকটা প্রচার করতে লাগলো, আইয়ো কৌমি, এই জাতি, এই কৌম, তোমরা মোহাম্মদকে অনেক কিছু বলতে, অনেক কঠোর মানুষের সব বলতে অনেক কিছু শোনা যেত, কিন্তু আমি গিয়েছিলাম জানবার জন্য, আমি বললাম এই ছাগলের যত ছাগল আছে সব দিয়ে দেন, সে স্বেচ্ছায় দিয়ে দিয়েছে, কিছু ভাবলই না কম, যে আমি দারিদ্র হয়ে যাব, গরিব হয়ে যাব, কাঙ্গাল হয়ে যাব, তা কিছু ভাবলো না, সঙ্গে সঙ্গে নিয়ে চল যাও। আই কম, এই জাতি আসলেম, সবাই মুসলমান হয়ে যাও, এই শান্তি ধর্ম, এটা এরকম ধর্ম পৃথিবীতে পাওয়া যায় না। ও আল্লাহ, হে আল্লাহ কসম করে বলছি, আল্লাহর শপথ, ইন্না মুহাম্মাদান লায়ুতি আতান, মোহাম্মদ এমন একটা মানুষ পৃথিবীতে এসেছে, লায়ুতি আতান, তাকে যা চাওয়া হয় তাই দিয়ে দেয়, মা ইয়াখাফুল ফাকরা, সে দারিদ্রর ভয় করে না, সে খাবারের চিন্তা করে না, এ দেখা গেছে তাকে। সহি মুসলিমে 2312 নম্বর হাদিস এবং মিশকাতে 5806 নম্বর হাদিস, এক সময় এক হযরতে আব্দুর রহমান বিন আউফ এক সময়তে মহানবীর কাছে একটি মানুষ মূল্যবান একটা সুন্দর মোলায়েম নরম খুব নরম চাদর নিয়ে এসে দান করলো। মহানবী সে তখন ওইটা পরলেন, দেখতে খুবই সুন্দর লাগে, এত ভালো কাপড় জীবনে পরেননি কো। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান বিন আউফ তিনি বললেন ওই কাপড়টা আমাকে দেন, সঙ্গে সঙ্গে খুলে দিয়ে দিলেন। সেই আব্দুর রহমান বিন আউফ বললেন এটা আমি এই জন্যই নিলাম যে আমি এতে কাপড় করব। তার চরিত্রটা দেখা গেল, সব সাহাবারা নিষেধ করলেন যে একটা কাপড় একটা মূল্যবান জিনিস একটা মহিলা দিল ওনাকে, আর তুমি চাই নিলে, আর তিনি না কোনো সময় বলেন না সেটা কেন তুমি নিলি, তুমি তাও দিল। তিনি বললেন যে আমি নিজে কাপন করি বলে এই জন্য নিলাম, তাও কিছু বললেন না। লা তাজিদুনি বাখিলান ওয়ালা কাজুবান ওয়ালা জাবানা, মহানবী বলেন আমাকে কোনোদিন তোমরা কৃপণতা পাবে না, মিথ্যা বলতে পাবে না, কোনো সময় তোমায় কাপুরুষ পাবে না কো। সহি বুখারী 2821 নম্বর হাদিস। আসাদু হায়ার মিনাল আজারা, মহানবী আয় কওয়ারি মেয়েদের চেয়েও বেশি লজ্জাশীল ছিলেন, খিদরাহা, যে পর্দানাশীল হয়ে তিনি থাকতেন, তার দেহ তার শরীর কেউ দেখিনি কো, কেবলমাত্র সাদ বিন আবি ওয়াক্কাস বাদে কেউ তার শরীর অপর মানুষ পুরুষরাও দেখেনি কো, এত তিনি শর্মিলা ছিলেন, এত লজ্জাবোধ হয়ে থাকতেন। সহিহ বুখারী 3562 নম্বর হাদিস। কিলা ইয়া রাসূলুল্লাহ, কিছু মানুষ এসে দয়ার নবীকে বলা হলো ওদু আনাল মুশরিকি, আপনি এই মুশরিকদের বিরুদ্ধে বদদোয়া করে দেন তো, এই মুশরিকটাকে এমন দোয়া করে দেন ধ্বংস হয়ে যায় না। কালা, তখন মহানবী বললেন ইন্নি লাম উবাস লাআনান, আমাকে অভিশাপ করার জন্য জগতে পাঠানো হয়নি, ওয়াইন্নামা বুইস্তু রাহমা, আমাকে রহমত স্বরূপ পাঠানো হয়েছে জগতে। তাই তিনি সু দোয়া করলেন, কু দোয়া করলেন না, তিনি হিদায়তের দোয়া করলেন। সহি মুসলিম এবং সহিহুল জামেতে হাদিসটি 2501। হযরতে আব্দুল্লাহ বিন আবি আওফা তিনি বলেন ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, ইয়াকসুরু যিকরা, তিনি তার বৈশিষ্ট্য ছিল তিনি রাত দিন 24 ঘন্টার মাঝে রুটিন মাফিক তিনি তসবিহ তাহলিল করতেন, ইয়াকসুরু যিকরা, যিকির আজগারে দীর্ঘ সময় পর্যন্ত তিনি পড়তেন, ইয়ুকিল্লু লাগওয়া, আর তিনি অর্থহীন কথা কখনো বলতেন না।
তিনি মূল্যবান কথা ছাড়া অমূল্য কথা তিনি বলতেন না, তিনি অনার্থক কথা বলতেন না। আয়ুতিলু সালাতা, আর সালাতকে দীর্ঘায়ু সময় ধরে পড়তেন লং করে করে, সেজদায় এমন হবে যেটার মনে হচ্ছে যেন পাখি যদি বসতো এসে পাখিরাও বুঝতে পারতো না যেটা মানুষ আছে, আর এত লম্বা দীর্ঘায়ু করতেন। অয়ুক সেরুল খোদবাতা, এবং তিনি লেকচারকে খুব সংক্ষেপে করতেন। ওয়ালা ইয়ানফু আই ইয়ামশিয়া মাল আরমালাতে ওয়াল মিসকিন, এবং বেধবা নারীদের সঙ্গে এবং অসহায় দুঃস্থ ব্যক্তিদের সঙ্গে, দারিদ্র ব্যক্তির সঙ্গে মহাব্বতের সঙ্গে তিনি লেনদেন করতেন, চলাফেরা করতেন। ফায়াকজিল হাজা, এবং তাদের অভাব অভিযোগ, তাদের প্রয়োজন কাজ সমস্ত মিটিয়ে দিতেন এবং সংশোধন করে দিতেন, তাদেরকে পাইয়ে দিতেন। মহানবীর এটাই গুণ ছিল। সহি নাসাই এই হাদিসটি 1414 নম্বর, এবং তারমিতে হাদিসটা 78 নম্বর। মহানবীর চরিত্রটা আমরা বেশ কয়েকটা হাদিসে ফুটে উঠল, এটাই ছিল মহানবীর চরিত্র। এইবার হযরতে ইবনে আব্বাস বলেন, সবথেকে পৃথিবীর মধ্যে সেরা মানুষ হলো যে সবথেকে বেশি পরিষ্কার, আর তারপরে হলো যার চরিত্র সবথেকে ভালো, কোনো দাগ নাই, তারপর হলো সবথেকে বংশ সবথেকে ভালো। এই তিনটি বিষয়েই মহানবী এক নম্বরে আছেন। পরিষ্কারের দিক দিয়েও তিনি একে, চরিত্রবান দিকেও সদাচারণেও তিনি এক, বংশের দিক দিয়েও পৃথিবীর মধ্যে এরকম শ্রেষ্ঠ বংশ পাওয়া যায় না, যা 22টা পোস্ট পর্যন্ত নিখুঁত হইয়াছে, সব এক এক করে বলা যাবে, সবগুলাই ভালো মূল্যবান। সেজন্য মহানবী সবথেকে ভালো ছিলেন। ইয়া ইউহান্নাস, আল্লাহ তাআলা স্বয়ং বললেন, ইয়া ইউহান্নাস, হে মানুষ সকল, ইন্না খালাকনাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন জাকারিনা উনসা, মানে নর এবং নারী থেকে, পুরুষ এবং মহিলা থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। ওয়াজাআলনাকুম শাউবা ওয়া কাবায়লা, এবং আমি বানিয়ে দিয়েছি তোমাদেরকে জাতি এবং গোত্রে, বিভিন্ন বংশে, বিভিন্ন উপাধিতে, উপনামে পরিচয় করার জন্য, জানার জন্য এটাকে আমি আলাদা আলাদা করে বিভিন্ন বংশে গোত্রে ভাগ করে দিয়েছি। যে তাআরাফু, তাহলে তোমরা পরিচয় পাবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় সর্বশ্রেষ্ঠ আল্লাহ আপনি কোটে মর্যাদাবান মানুষের ওই মহান ব্যক্তিগণ, আতকাকুম, যার পরি চরিত্র সব থেকে ভালো, যার পরেজগারিটা সব থেকে ভালো, সেই ইন্নাল্লাহ আলিমুল খবির, নিশ্চয় আল্লাহ তালা বিজ্ঞানময় এবং তিনি সর্বসাল এবং খবর খবরাখবর রাখে। এই চরিত্র গঠনের জন্য কয়েকটি দোয়া আছে যেটা সকাল সন্ধ্যায় বলতে হয়, তিনবার করে আপাতত বলবেন। যেমন আল্লাহ মিন আউযুবিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আমালি ওয়াল আহওয়াই, আল্লাহ মিন আউযুবিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আমালি ওয়াল আহওয়াই ওয়াল আদবিয়াই, এর অর্থ হলো, হে আল্লাহ, আমি নিশ্চয়ই তোমার কাছে অসৎ চরিত্র থেকে, মন্দ চরিত্র থেকে আমি পানা চাচ্ছি, ওয়ালাহওয়ায়ে, আর নিজের মনের কুপ্রবৃত্তি থেকে আমি পানা চাচ্ছি, এবং অসৎ চরিত্র থেকে পানা চাচ্ছি। ওয়ালাদিবিয়ায়ে, আল্লাহুম্মা আহসানতা খালকি, হে আল্লাহ, তুমি আমার চরিত্রটা কয়রাও সৌন্দর্য করে দাও। আল্লাহ মাহসানতা খাসেন খুলুকি, আমার মুখমণ্ডলটা যেমন সুন্দর বানিয়েছ, ঠিক অনুরূপভাবে আমার চরিত্রটাকে সুন্দর গঠন করে দাও। এই দোয়াটা আয়না দেখার সময়তেও বলতে হয়, এবং চরিত্র গঠনের জন্য সকাল সন্ধ্যেই বলা শ্রেয়। আল্লাহ মাহসানতা খালকি আহসিন খলুকি, আল্লাহ আমার চেহারাকে যেমন সুন্দর বানিয়েছ, আমার ভেতরকার চরিত্রটা ওর থেকেও বেশি সুন্দর বানিয়ে দাও। তারপর আল্লাহ হুদা তোকা ওয়াল আফাফা ওয়াল গিনা,
এই দোয়াটাও অবশ্যই বলা বাঞ্ছনীয়, বলতেই হবে। দ্বিতীয় আরেকটি দোয়া হলো আল্লাহ মিন আউযু বিকা মিনাল মুনকারাত ওয়াল আখলাক ওয়াল আমাল ওয়া আহওয়ালিল আদবিয়াই। আল্লাহ মিন আউযু বিকা মিনাশ শিকাক ওয়াল নিফাক ওয়া সুইল আখলাক। হে প্রতিপালক, নিশ্চয়ই তুমি আমাকে তোমার দুষ্টুমি থেকে, তোমার মুনাফিকানা কাজ থেকে এবং অসৎ চরিত্র থেকে আমাকে রক্ষা করো। সেই আবু দাউদ এবং সেই তিরমিজি ইবনে হিব্বান থেকে হাদিসগুলো বর্ণনা করা হয়েছে। অবশ্যই আমরা এইরকম দোয়াগুলাই করব আর স্বাবলম্বী হওয়ার জন্য, মানে চরিত্রও ভালো হবে আর তার অভাব জীবনে হবে না, সব সময় অভাব মুক্ত জীবন হবে। আল্লাহ তাআলা তাকে স্বাবলম্বী করে রাখবে জগতে, তার রুজি রোজগারে প্রচণ্ড বরকত হবে। এই দোয়াটা পড়লে, এটাও সকাল সন্ধ্যায় পড়লেন, আল্লাহুম্মা ফিলি জামবি, আল্লাহ তুমি আমার গুণারাশিকে মার্জনা করে দাও, ওয়াসিলি ফি দারি, আর আমার ঘরে ক্ষেত খামারে তুমি প্রশস্ত করে দাও, রুজি রোজগারে বাড়িয়ে দাও, বা বারিক লি ফি রিজকি, আমার রুজিতে বরকত দাও। আল্লাহুম্মা ফিলি জামবি ওয়াসিলি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এটা পড়লে তার জীবনে কোনোদিন অভাব হবে না, আল্লাহর তরফ থেকে তার রুজি চলে আসবে। সেজন্য এই দোয়াগুলা চরিত্র গঠনের জন্য এবং পৃথিবীতে সুন্দর করে বাস করার জন্য বা ভালোভাবে থাকার জন্য আমরা এই চারখানা দোয়া ইনশাআল্লাহ আজিজ মুখস্থ করে পড়তে শুরু করে দেব। আল্লাহ যেন সকলকেই এই মহান মহানবী সাল্লামের চরিত্রে আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের চরিত্র যেন এরকমই গঠন করতে পারি। আমাদের দেশে বিভিন্ন জায়গায় আমরা আলোচনা করে থাকি, এটা যেন আমরা নিজেও চরিত্রবান হয়ে সদাচরণ অপরকেও বানাবো, নিজেও বানবো। এরকম অল ফ্যামিলিকে করতে হয় তাহলে আমরা পারলৌকিক জীবনে সাকসেসফুল হবো ইনশাআল্লাহ আজিজ। এখানেই আজকে সমাপ্ত ঘোষণা করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু।